ইন্টারনেট অপব্যবহার করানোর কারণে ঈদের মূল আমেজ আড়াই ফেলার বোধ কিশোর কিশোরী হল। এমনকি ঈদের বেড়ানি ও কুশল বিনিময় পর্যন্ত নগরের বোধ কেউ। দৃশ্যমান ইন্টারনেট লইয়ের পরিত্যাগে এলে কয়েকজন নতুন জানতে চাইলি তারা সি প্লাসে হয় ছবিদের লাল লাল পাঞ্জাবি ভরি ভরি ইনসাই সেই শান্তি লাভ দেরি আরে হন শুনতি পয়সা তো নফাইট কে বাড়ির গিয়ে গো কে সর ডিকে গিয়ে উকে গিয়ে কিনতে তো মোবাইল মেজে আরে বেগিন দেহির সরাসরি সালাম করিয়ে খুশি গেল নিয়ম তা সরাসরি নাফাজন কিছু করিবেন না বরাদ বেড়ে সাথে ইউনের ব্যাপারে অভিভাবক লতুন মতামত চাইলি ইন্টারনেট সংস্কৃতির বিরোধিতা করি তারা সি প্লাসে জানায় ওইটা খারাপ যুগ মোবাইলের মধ্যে কী আছে কিন্তু কইনে বাড়ির তিনটা চারটা পাঁচটা পর্যন্ত সারাদিন ভরি ঘুম যান এবং রাজ্যের মোবাইল ছিবে মানে খরিদ্দে কর্মীকে বাড়িতে ন যান শুধু মোবাইল লেগে আছে ঘরের ভিতর রুমের ভিতর দরজা বাঁধিয়ে রে আগে দিয়ে আর সালাম দিতাম আত্মীয় স্বজনের বকশিস দিত আর বহুত বকশিস দিতে সেমেটে মেঘাই না আর সালাম করেছিল ইস্তেম এখন তো ইয়ে নাই উড়ি গেছি ইয়ে সালাম টালাম দরকার কোনো ইয়ে নাই ওই মোবাইল খালি মোবাইল মোবাইল নিয়ে চাই যাই সমগ্র ধরবি খুব মজা আছিল আর এখনকার এই দেহিত অনেক খুব ফ্যাশনেবল অনেক নামাজ পড়ে ইয়ের ফুয়াশা আই আর আর আত্মীয় স্বজনের দূরত্ব দূর হতো আই মোবাইল ল্যাপটপ এগিন লো বই যাগুই ইউটিউব স্যার মোবাইলের টিভি স্যার এগিন মানে খুব এখন ডিজিটাল গিয়া গই আগেই বহুত ভালো আছিল এখন একটা ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে আর একটা আধুনিক যতটা উপকার আসনে দিতে অপকার হয়ে যাচ্ছে যেমন দেখা গেছে আমরা পাঞ্জাবি পাজামা পড়তাম অনেক ঈদে সময় দেখা হতো কোলাকুলি করতাম ব্যাপারটা এক ধরনের এরকম হয়ে গেছে যেন সবকিছু একবারে মানে মানে রেডিমেডগুলো হয়ে গেছে আর কি ডিজিটাল এই যুগ ইন্টারনেট উত্তন শিক্ষণীয় অনেক কিছু আছে কিন্তু তার শিক্ষাল্লাই নির্ধারিত সময় ও সুযোগ লইয়েরে ব্যবহার করুক ইহার লৈকে দ্বিমত নাই তবে ইন্টারনেটত মগ্নতল্লাই অন্য প্রয়োজনীয় অনেক কিছু অভিভাবক সহ বেক্ষণের প্রত্যাশা জিয়াউল হক ইমন সি প্লাস টিভি চট্টগ্রাম।